অন্তত কিছু একটা ধরেন, এই জন্য অনেকে বলেছেন ট্রেনের উপরে লেখা থাকে, সাইডে লেখা থাকে হ্যাঁ এখানকার জিনিসপত্র আপনাদের জিনিসপত্র, সুতরাং নিজ দায়িত্বে ব্যবহার করবেন। এটা লেখার পরের দিনই ট্রেনে সবগুলো ফ্যান গায়েব হয়ে গেছে, যার যার ফ্যান সে বাসা নিয়ে গেছে। আমাদের জিনিসপত্র ফ্যান তাহলে এখানে কেন আমাদের বাসায় চলবে, ট্রেনে ফ্যানের কি দরকার, দুটো জানলা খুলে দিলে তো অফুরন্ত বাতাস, আমাদের ফ্যান এখানে থাকবে না, আমাদের ফ্যান আমাদের বাসায় থাকবে, আমাদের বাসা নিয়ে গরম। তো অনেকদিন পরে আমরা দেরি করে এসে, মানে এমনিতে অনেক গরম, তারপরে লাগছে সরম, দেরি করে আসছি, মুখ দেখাতে পারছি না, তাই লাইভে গেছি। লাইভে গিয়ে আমরা মুখটাকে কালো করে রাখছি একটু, আমরা আমাদের মুখ দেখাতে চাচ্ছি না, এই মুখ আমরা কি করে দেখাবো, এই অন্ধকার মুখ দেখলে মনে মানুষ মনে করবো ও বাবা ওরা এরকম দেখতে। আলোকিত দুনিয়ায় একটু অন্ধকার নেমে আসুক, আর নাট বল্টু লিসেনাররা নাট বল্টুকে ভালোবাসুক। হচ্ছে বিমান ছাড়তে দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে, মানুষজন আশেপাশে যে যার দিকে তাকাচ্ছে, জানালা দিয়ে একটু বাইরে দেখছে, মেঘ দেখছে, আকাশ দেখছে, হঠাৎ লোকটা দেখলো পাশের সিটের একটা লোক পকেট থেকে একটা কৌটা বের করলো, কৌটা কৌটা বের করে সেখান থেকে দুইটা দানা, দুইটা বিচির মতো কি যেন মুখে দিল। মুখে দেওয়ার পরে পাশের সিটের লোকটা জিজ্ঞেস করলো এটা কী জিনিস, বলে এটা হচ্ছে অরেঞ্জ সিডস, $1 করে এক একটার দাম, এটা খাইলে সাথে সাথে মাথার বুদ্ধি খুললা যায়। ও ওই লোক এয়ারপোর্ট থেকে কিছু ডলার ভাঙাইছিল, চিন্তা করলো এরকম দুই বিচের দাম $1 করে $2, আচ্ছা যাক বুদ্ধি তো খুললা যাব, নেই বিদেশে যাইতেছি বুদ্ধির দরকার আছে। ওই লোকরে $2 দিয়ে দুইটা বিচি নিল, দেখলো কমলার বিচির মতো দুইটা বিচি, লেবুর বিচি বা কমলার বিচি কীরকম, দুইটা সাথে সাথে মুখে দিল, মুখে দিয়ে বুঝতে পারলো এর মধ্যে কিচ্ছু নাই, বেটা আমারে ঠকাইছে। ধরল পাশের সিটে, আপনি পাশের সিটের একটা লোকের সাথে এইরকম জোচ্চুরি করতে পারলেন, হ্যাঁ এটার মধ্যে তো কিচ্ছু নাই, আবার এটা খাইলে আপনি বুদ্ধি খুললা যায়, হ্যাঁ এরকম স্যাসরাম এটা এরকম দুই নম্বর এটা আমার লোকে করলেন। এই তো আপনার বুদ্ধি খুলছে, দেওয়ার পরে খাওয়ার পরে অন্তত বুঝতে পারছেন যে আপনি ঠকছেন, এভাবে এই বুদ্ধি খুলে। এই জন্য বলে যে থেকে শেখো, থেকে শিখলে মানুষের মনে থাকে, কারণ ঠেকলেই তো নিজের পকেটে কিছু খরচ হয়, ঠেকলেই নিজের থেকে কিছু নষ্ট হয়, তখন মানুষ যে শিক্ষাটা পায় সেই শিক্ষা আজীবন মনে রাখে, কেউ যে শিখাই দেয় কোনো লাভ নাই। এই যে মানুষ যেন এতবার বলে বিয়ে করিস না করিস না করিস না করিস না করিস না, প্রেম করিস না করিস না করিস না করিস না, এটা করিস না, কেউ কি মানে, মানে না, শেখা কে শেখে, বিয়ের পর ধোকা কে শেখে, এভাবে থেকে শেখার উপরে শিক্ষা পৃথিবীতে আর কোথাও নেই। হ্যাঁ অনেকে বলে দেয়ালে পিঠ ঠেকে গেলে তারপরে আমরা সামনে আগাতে শিখি, এবার এখন আবার নতুন পদ্ধতি শুরু হয়েছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে ড্রিল মেশিন দিয়ে দেয়াল ভাইঙ্গা, আবার পিঠ ঠেকে গেলে আবারও পিছনে যায়, পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াও, দেয়ালে যদি তোমার পিঠ ঠেকে যায় ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, আমি ঘুরে দেখছি পেট ঠেকে যায়, পিঠ ঠেকে তখন পেট ঠেকে একই কথা, এই ঘুরে দাঁড়া লাভ নেই। আবার অনেকে বলছে যে আগে জীব কথা ছিল যে যতটুকু কম্বল তোমার ততটুকুই পা মেলো, যতটুকু তোমার কম্বল ততটুকুই পা মেলো, কারণ পা বেড়ে যাবে, এটা কিন্তু বলতে বুঝেছি যে তোমার কাছে যতটুকু আছে ততটুকু খরচ করো, তোমার সাধ্যের মধ্যে যতটুকু আছে তুমি অতটুকু দিয়ে ম্যানেজ করার ট্রাই করো, কিন্তু এখন এই দিন আর নাই, যতটুকু কম্বল তোমার অতটুকু পা কেন মেলবো, আমি পা যতক্ষণ মন চায় ততক্ষণ মেলবো, লাগলে বড় কম্বল কিনবো, এটা হলো কি এখনকার সিস্টেম। আগে মানুষ যতটুকু কামাইতো ওটুকু মানে থাকার চেষ্টা করতো, যে ঠিক আছে এই আমার 20 টাকা ইনকাম আমি 15 টাকা খরচ করবো, কিন্তু মানুষের এখন খরচের বা মানুষের এখন চাহিদা হয়ে গেছে 50, সে 20 তার হচ্ছে না, সুতরাং এখন তোমার খরচ করতেই হবে, সুতরাং ইনকাম বাড়াই, ইনকাম কি বাড়াবে যে তুমি চুরি ডাকাতি জোচ্চুরি এগুলো বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করো। ওই যে দেয়ালে পিঠ ঠেকে গেল, হ্যাঁ বলেছে একমাত্র চাইনিজরাই ব্রেকআপের পরে কোনো কষ্ট পায় না, চাইনিজরাই পৃথিবীতে একমাত্র জাতি যাদের ব্রেকআপ হলে তারা বিন্দু মাত্র কষ্ট পায় না, কারণ জানে যে একটু পরে হুবহু একই রকম দেখতে আরেকটা রিলেশন হবে, একটা সাথে বিয়ে করলি হুবহু এরকমই আরেকটা মায়া পাবো, এটা কিন্তু অদ্ভুত, এটা ভালো কিন্তু, হ্যাঁ মনে করেন যে দুই বন্ধু কষ্ট লাগবে না, দুই বন্ধু বেড়াতে গেল দুজনে বউ নেয়, এটা কারো কোনো টেনশন নাই, এটা হলে গেল ওটা হলে গেল, একই দেখতে সেম মডেলের একই ডিজাইন, মানে ওগুলো সবই মানে একই কোম্পানির একই মডেলের ডিজাইন, ওরা অন্য কোম্পানির জিনিস ব্যবহার করে না,
এর জন্যই তো চায়না তো এগিয়ে বলে যে সব কিছুই ভাল লাগে, যখন বয়ফ্রেন্ডের ভাল লাগে না তখন উপরে লাগে চাই, সেম মডেলে অন্য ডিজাইন দেওয়া যায় না। মেয়েদের এই জিনিসটা কিন্তু মানে মুখে মুখে থাকে, এই কালারের অন্য ডিজাইন নেই, অন্য ডিজাইন দিল, এই ডিজাইনের অন্য কালার নেই, ডিজাইনের কালার দিল, এই কালার এই ডিজাইন কম দামের মধ্যে নাই, কম দামের মধ্যে দিল, এই কালার এই ডিজাইন কম দামে, কিন্তু রং উঠবে না এমন নাই। আরে যে খাসির মাংসটা গাঢ় বেশি করে মশলা দিয়ে তেল দিয়ে রান্নার পরে যে কালারটা হয় ওই কালারের শাড়ি আছে দোকানদার, ও আরেক লেভেল, আপা মাংসে কি লবণ দিছিলেন না, লবণ বলছে লবণ দিলে গাঢ় কালার, লবণ ছাড়া হলে আপা আরেক কালার। আপনি বলতে হবে এই স্পেসিফিক বলতে হবে, সব ধরনের শাড়ি আমাদের কাছে আছে। বলছে যে একটা ফ্লাক্সে কয় কাপ চা হয়, বলছে একটা ফ্লাক্সে ছয় কাপ চা হয়, ভেরি গুড, গেছে যায় বলছে ভাই এই ফ্লাক্সে ছয়টা কাপ, ছয় কাপ চা হবে, আপনারা ছয় কাপ চা দেন, দুই কাপ চিনি ছাড়া, দুই কাপ চিনি দেওয়া আর দুই কাপ রং চা, আমাদের সাথে। এর মাঝখানে আপনি এস এম এস কমেন্ট করতে পারেন, এস এম এস করার জন্য লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনি যে কথাটা আমাদেরকে জানাতে চান সেটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। আর কমেন্ট করবেন এই যে এতক্ষণ যে ক্যাপিটাল এফ এম 94.8 এ পেজে লাইভটা চলছিল এখানে কমেন্ট করবেন, শেয়ার করবেন লাইভটি, আর 7:40 থেকে 50 পর্যন্ত কল করতে পারবেন আমাদের 02-55-03-6-59 এই নম্বরে। থ্যাংক ইউ, ফিরছি।